হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আসাম রেফারেন্স বেরিয়েছে। আপনারা হয়তো অনেকে অনেকটি ভিডিও দেখেছেন এই নোটিফিকেশনটা নিয়ে, সবাই হয়তো আপনাদের সামনে শর্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছে। তো আপনাদের হয়তো অনেক কনফিউশন রয়েছে, আপনারা অনেকে হয়তো নাও বুঝতে পারেন যে আপনাদের কী এজ হলো, কতটুকু এজ থাকলে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, বা কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। হয়তো আপনারা অনেকেই কনফিউশনে রয়েছেন। তো আমি আপনাদেরকে আপনাদের জন্য আজকে এই শর্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো না, আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেল আপনি তুলে ধরবো যে আপনাদেরকে কী কী কোয়ালিফিকেশন লাগতে পারে এবং আপনারা কী কী কোয়ালিফিকেশন লাগবে, আপনাদের এজ কী লাগবে, সম্পূর্ণ কিছু আমি এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই এই ছোট্টো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন, আপনার পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আমি এই শর্ট নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি না, আমি সম্পূর্ণ আপনাদের ডিটেলসটা দেখাবো এখন। তাহলে চলে যাচ্ছি এখন সেখানে। তো সুপ্রিয় দর্শক, আমি দেখুন চলে এসেছি আপনাদের সম্পূর্ণ ডিটেলটা আমি এখানে দেখাবো। এখন দেখুন আপনাদের এখানে প্রথমে রাখা হচ্ছে আসাম রাইফেলস র্যালি রিক্রুটমেন্ট 2022। পোস্ট নেম হচ্ছে আপনাদের গ্রুপ বি এবং সি থাকবে, ঠিক আছে। তো এটি বের হচ্ছে দেখুন অফিস অফ ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেলস থেকে বের হয়েছে। তো আর কী কী ডিটেলস দেওয়া আছে আমরা সম্পূর্ণ কিছু এখন দেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু গ্রুপ বি যে পোস্টটা রয়েছে সেটার জন্য আপনাদেরকে 200 টাকা করে চার্জ করা হবে, এবং গ্রুপ সির জন্য পোস্টের জন্য আপনাদেরকে 100 টাকা করে চার্জ করা হবে অনলাইনে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে। তো দেখুন আর তারপরে আপনাদের এখন আমি এইজের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আপনাদের এখানে মিনিমাম এজ থাকবে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 23, 25 এবং 28। কিন্তু এই বয়সগুলো কিন্তু আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো টোটাল পোস্ট হচ্ছে আপনাদের 1380, এটা আপনারা বলাটুকু মাথাতে রাখবেন। তারপরে আর কী কী রাখা হচ্ছে আমরা সেটাও এখন দেখে নিচ্ছি। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসে এখানে সব কিছু আলোচনা করা হয়েছে। তো আমরা এখন দেখে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে। দেখুন প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা করে এখানে রাখা হয়েছে পোস্টগুলো, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সিগুলো আলাদা করে রাখা হয়েছে। যেমন প্রথমে রাখা হয়েছে ব্রিজ অ্যান্ড রুড, তার জন্য 17টা পোস্ট। তারপরে ক্লার্কের জন্য মেল এবং ফিমেল, তার জন্য রাখা হয়েছে 287টা পোস্ট, ঠিক আছে, এরকম। দেখুন তারপরে রাখা হয়েছে এটাতে আরও 9টি পোস্ট। অপারেটর রেডিও অ্যান্ড লাইনের জন্য রয়েছে 729টি পোস্ট। তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট বাক করে রাখা হয়েছে। আপনারা ভিডিওটি পোস্ট করে সম্পূর্ণ কিছু দেখবেন, আমি সম্পূর্ণ কিছু বলতে যাচ্ছি না, ঠিক আছে। তারপরে যদি এখন আমি আলোচনা করি আপনাদের কোয়ালিফিকেশনটা, দেখুন এখানে পোস্ট ওয়াইজ আমি বলেছিলাম আগে বিভিন্ন পোস্ট ওয়াইজ আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু রাখা হয়েছে। যারা মনে করেন শুধুমাত্র 10 পাস করে আছেন তারা কিন্তু সবগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 10 পাস, শুধুমাত্র 10 পাসের জন্য আপনারা এখানে করতে পারবেন। দেখুন আর্মোরারও রয়েছে 1টি, তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এরকম কয়েকটি পোস্টে আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলোতে 10 পাসের সঙ্গে সঙ্গে ITI লাগ থাকতে হবে, এবং 12 পাস এবং 12 পাস এরকম অনেকগুলো কোয়ালিফিকেশন থাকবে। তারপরে আপনাদের টাইপিংও আপনাদেরকে করতে হবে। দেখুন এটাতে রয়েছে 12 পাস যারা রয়েছেন সাথে কিন্তু তাদের 35 কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তো এরকম আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু আপনাদেরকে সবগুলো চেক করে ভালোভাবে বুঝে তারপরে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে শুধুমাত্র যারা 10 পাস তারা এখানে চাইলে ওয়াশারম্যানের রয়েছে, দেখুন 10 পাস, শুধু 10 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী রয়েছে, দেখুন এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে, দেখুন এখানে হাইটের ক্ষেত্রে হতে হবে 170 সেন্টিমিটার, ঠিক আছে, ফর মেল, এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে একরকম দেখুন, তারপরে আর কী রাখা হয়েছে, হাইট অ্যান্ড চেস্ট এখানে রাখা হয়েছে। যাদের যারা ST রয়েছেন ST-র জন্য রাখা হয়েছে 162.5 সেন্টিমিটার মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য 150 সেন্টিমিটার। তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে আপনাদের যে রানিংটা হবে 5 কিলোমিটার রানিং থাকবে, 24 মিনিটের 5 কিলোমিটার রানিং করতে হবে, এবং ফিমেলদের 1600 মিটার রান করতে হবে 8 মিনিট 30 সেকেন্ডসে, ঠিক আছে। তারপরে আপনাদের কিন্তু আরও রয়েছে, আপনাদের কিন্তু এখানে দেখুন গলা থ্রু থাকবে, যেটার ওজন থাকবে 7 কেজি। আপনাদেরকে যারা মেলরা রয়েছেন 19 ফিট আপনাদেরকে দূরে নিতে হবে, এবং ফিমেলদের 4 কেজি থাকবে ওজনের, আপনাদেরকে 15 ফিট দূরত্ব নিতে হবে, দূরত্বে নিতে হবে। তারপর রয়েছে লং জাম্প, রয়েছে লং জাম্প ছেলেদের ক্ষেত্রে 13 ফিট, আপনাদেরকে 3টি চান্স দেওয়া হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 10 ফিট আপনাদেরকেও 3টি চান্স দেওয়া হবে। তো তারপর বলা হচ্ছে দেখুন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে তাদের অনলাইন সাইটে গিয়ে আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। তারপরে আর কী বলা হচ্ছে দেখুন আপনাদেরকে, এখানে দেখুন রিকোয়ার্ড ডকুমেন্টস ফর
অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে? আপনারা যা দেখুন, 10, 12 ITI মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, তো যারা যারা যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করবেন সেই ডকুমেন্টগুলো লাগবে। তারপরে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার করতে হবে। প্রথমে আপনাদের দেখুন ফিজিক্যাল হবে, ঠিক আছে, তারপরে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট করা হবে। তো আশা করি আপনাদের অনেকটাই কনফিউশন দূর হয়েছে আপনাদের, ঠিক আছে। আপনারা কিন্তু শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন তারা কিন্তু সবগুলি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন দেখবেন 10 পাস কোথায় রাখা হয়েছে, সেটাতেই আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। তো সুপ্রিয় দর্শক, এটাই আমি আপনাদের সামনে ভিডিওটা বানানোর একটাই কারণ, কারণ অনেকেই রয়েছে যারা কনফিউশনে রয়েছে, যে যারা শুধুমাত্র 10 পাস অথবা শুধুমাত্র 12 পাস করে রেখেছে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না। তাছাড়া অনেকের বয়স এখন বর্তমানে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা যাদের বয়স হয়তো 21 বছর হয়েছে, 22-23 বছর হয়েছে, 25 বছর হয়েছে, তারাও কি আবেদন করতে পারবে কি না পারবে, সেই জন্য এই ভিডিওটি বানালাম। তো আপনারা দেখেছেন আপনারা কিন্তু এখানে কোয়ালিফিকেশন এবং এজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্ট রাখা হয়েছে। তো আপনারা যখন থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে আপনারা সম্পূর্ণ কিছু সব কিছু দেখে বুঝে তারপরেই অ্যাপ্লিকেশনটা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা, ভিডিও শেষ করছি, জয় হিন্দ।